আমি আবার স্টার্ট করছি, ওটা দুপুরেই এন্ড করে দিয়েছি, কারণ না হলে অনেকটা লং হয়ে যেত। তো এখন খুব বৃষ্টি পড়ছে আর আমাকে দেখলেই মনে হচ্ছে আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম, আর আমার মামুনিটাও ঘুমাচ্ছে। দেখো, দেখেছো মামুনিটা কোলে ঘুমাচ্ছে, কারণ ও তো ইঞ্জেকশন দিয়েছে, একটু ব্যথা পেয়েছে, তো ওই জন্য আমার কাছেই আছে। আর বৃষ্টির শব্দটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, খুব সুন্দর, মানে বাইরেটা তোমাদেরকে দেখাতে পারলে আরও ভালো লাগত। ওয়েট করো, দাঁড়াও দেখাচ্ছি, ভীষণ ভালো লাগে আমার কাছে, বৃষ্টিটা ভীষণ পছন্দ। ভিজতে ভালো লাগে না, কিন্তু বৃষ্টির শব্দটা খুব ভালো লাগে, আর সকালে বৃষ্টিটা আমার খুব ভালো লাগে, মানে সকালে ঘুমিয়ে থাকবো, বৃষ্টি পড়বে, ঘুম থেকে ওঠা লাগবে না, আমার খুব ভালো লাগে। আর সঙ্গে যদি খিচুড়ি ডিম ভাজা হয়, ইলিশ মাছটা বর্ষার খিচুড়ির সাথে জমে যায়, কিন্তু আমার কাছে ইলিশ মাছের সাথে মানে ঝুরঝুরে সাদা ভাত আর ভাপা ইলিশ, এর উপরে আমার কাছে কিছুই ভালো লাগে না, তো আমার কাছে ওটাই পছন্দ। আর খিচুড়ির সাথে ল্যাবড়া তরকারি, যেটাকে হ্যাঁ পাঁচমেশালি তরকারি বা যেটা বেগুন ভাজা, ডিম ভাজা, এগুলোই আমার কাছে বেশি পছন্দ, খুব ভালো লাগে এগুলো দিয়ে। ওই জন্যে আমি খিচুড়ির সাথে তোমাদেরকে ইলিশ মাছটা বলবো না। হ্যাঁ, এইগুলো দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। তো তোমাদের তো আগেই বলেছি, আজকে বিকাল থেকেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, রাতেও টিপটিপ টিপটিপ করে পড়ছে, জানি না তোমরা ভয়েসটা পাচ্ছ কি না। তো আমাদের প্ল্যান হয়েছে আমরা খিচুড়ি খাবো, তো চটজলদি খিচুড়ি বলতে প্রেশার কুকারেই ভালো হয়, তো মাই বানাবে, তো চলো দেখি মা কীভাবে বানাচ্ছে। এটা আমাদের প্রেশারেই হবে, তো আমাদের লাগছে চাল, মুগের ডাল, মটরের ডাল আর মুসুরির ডাল। এখানে আমি 250 রকমের ডাল নিয়েছি আর 250 চাল নিয়েছি, তো এটাকে ধুয়ে রাখা আছে, একসঙ্গেই রাখা, চাল দিয়ে ডাল দিয়ে আর হলো সব একবারে ধুয়ে নেওয়া হয়েছে। আর লাগছে আলু, মিষ্টি কুমড়োটা থাকলে ভালো হতো, কিন্তু হঠাৎ করেই প্ল্যান হয়েছে, তো বৃষ্টি হচ্ছে ওই জন্যে। আর লাগছে আদা, আর লাগছে টমেটো কুচি, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর লঙ্কা কুচি, বেগি, আর লাগছে লঙ্কার গুঁড়ো। মা এটা কি? এটা হলো ধনের গুঁড়ো, আর এটা হলো চিনে বাদাম। এই দিয়ে আমাদের রান্নাটা হবে, মাই করবে রান্নাটা প্রেশার কুকারে, একদম চটজলদি রান্না হবে। ফার্স্ট কিন্তু আমাদের চিনে বাদামটাকে ভেজে নিচ্ছে, মধ্যে গরম জল বসিয়ে দিয়েছে, মানে জলটা ঠান্ডা জল দেবে না, গরম জল দেবে, তাই তো? ওই জন্যে গরম জলটা বসিয়ে দিয়েছে মা। আর এদিকে চলছে আলু ভাজা, আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। তো কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছে মা। আমি আগেই বলেছি এই কড়াইটা কিন্তু লোহার, কারণ মায়ের বয়স হয়েছে, মাজা ধোয়া বেশি একটা করতে পারে না, ওই জন্য লোহার কড়াইতে। আর লোহার কড়াইতে কিন্তু রান্না খাওয়া করা খুব মানে খুব হেলদি, লোহার কড়াইতে বলো মা রান্না। তো দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন, তো এবার দেবে পেঁয়াজ, পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ফিরে আসবে, হালকা নেড়ে নেওয়ার পর এবার দেওয়া হবে টমেটো, কাঁচা লঙ্কা, চাল আর ডাল আমরা একসাথে ধুয়ে অনেকটা টাইম আগেই ধুয়ে রেখেছি, তো সেটাই দিয়ে দেওয়া হবে। ভালোভাবে
একটু নেড়ে নেওয়া হবে। আমি আগেই বলেছি এখানে তিন রকম ডাল আছে, মসুর ডাল, মুগের ডাল আর একটু মটরের ডাল। স্বাদ মতো লবণ দেবেন। এবার এর মধ্যে দেওয়া হবে আলু। কুকারে গরম জলটাও করা হয়ে গেছে, এবার আমরা প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে দিয়ে কটা সিটি দেবো মা? একটা সিটি দিয়ে কমিয়ে নেব। আর আপনারা যদি চান একটু চিনিও অ্যাড করতে পারেন। মাখা কখন দেবে মা সেটা বলে রাখা হয়েছিল, ওটাই দিয়ে দিচ্ছে। এবার দেওয়া হবে এক চামচ মতো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার ঘষে দেওয়া হচ্ছে একটু আদা, মানে খুব চটজলদি রান্নাটা হবে, ক্লান্ত আগে থেকে নেওয়া হয়নি। একটুখানি ঘষণি দিয়ে ঘষে দেওয়া হয়ে গেল আদা। আর দেওয়া হবে এক চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবে সামান্য, একদম সামান্য চিনি। তো একটা হুইসেল দেওয়ার পরে আমরা ফিরে আসবো, আর গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রাখবো, প্রথম মিডিয়ামে রাখবো, পরে আমরা সিম করবো। তো একটা সিটি পড়ার পরে প্রায় আধা ঘন্টা আমরা রেখে দিয়েছিলাম, এবার খুলছি, দেখা যাক। দেওয়া হবে এক চামচ ঘি দিয়ে আবারও ঢেকে দেওয়া হবে না, আরও পাঁচ মিনিট এইভাবে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তুমি দাও কিন্তু আমি এত খাও না, মাকে দেবো। ছবি কেন পাঠাচ্ছ না? ও নিজেই দেখো চোখ টোক গুলো বন্ধ করে ফেলছে ভয়ে, আবার ছাড়বে না। দেখো ছেড়ে যে দিচ্ছে তা না। আমার সোনা মাম্মা তো এখন ঝুনঝুনি ধরা শিখে গেছে, খেলাও করা শিখে গেছে। এই কলিপ বালিশটা এখানে দিয়ে দিই, এই কলিপ বালিশটা এখানে দিয়ে দিই, এবার ও খেলা করবে। তুমি একটু গুড নাইট বলে দাও তো মাম্মা, বলো গুড নাইট। গুড নাইট বন্ধু, গুড নাইট গাইস।